মাননীয় সদস্য জনাব কবির খান সিলেট দুই মিনিট। মাননীয় স্পিকার, আমি প্রথমেই ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনের সাধারণ মানুষের উপর যে হত্যা যজ্ঞ চলছে, নারী ও শিশুদের নির্বিচারে হত্যা করা হচ্ছে, মানবতা বিরোধী অপরাধ চলছে, তা নিন্দা জানাচ্ছি। এই সংসদ থেকে একটা নিন্দা প্রস্তাব গ্রহণের আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, 2015 সালে 61টি অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু হয়। সরকারের টার্গেট ছিল 2030 সালের মধ্যে এগুলোর কাজ সম্পন্ন করে এখানে 1 কোটি লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং $40 মিলিয়ন পণ্য ও পরিষেবা রপ্তানি করা যাবে, কিন্তু সেটি আজ প্রশ্নবিদ্ধ। বর্তমানে দেশি বিদেশি বিনিয়োগকারীরা আগ্রহ হারাচ্ছে। সম্প্রতি বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ নিয়ে একটি জরিপ প্রকাশ করেছে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন। এখানে বৃহৎ বিনিয়োগকারী জাপানি কোম্পানিগুলোর 71% পরিবেশ নিয়ে সন্তুষ্ট নয়। মাননীয় স্পিকার, আজকে শুধু বিনিয়োগকারীরা নয়, সাধারণ মানুষের মধ্যেও একটা অস্থিরতা আতঙ্ক বিরাজ করছে। আমরা নিজেদের স্বার্থে নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছি। নির্বাচন নিয়ে আজ মানুষ উদ্বিগ্ন। রাষ্ট্রের মালিক জনগণ চায় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য একটি নির্বাচন। মাননীয় স্পিকার, কথায় আছে, তুমি অদম তাই বলি আমি উত্তম হইব না কেন? সুতরাং অতীতকে দোষারোপ করে কোনো লাভ নেই। আমার করণীয় আমি করার চেষ্টা করি। আমাদের মহান মুক্তিযুদ্ধে জাতির পিতার নেতৃত্বে সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়েছিল। আজকেও আমাদের ঐক্যের প্রয়োজন। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জাতীয় ঐক্য তৈরি হতে পারে। তাতে আমাদের অর্থনীতির চাকা সচল হবে, বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসবে, দেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যাবে, অর্থনৈতিক অঞ্চলগুলো সফলতা পাবে। মাননীয় স্পিকার, আমি মনে করি বিলটি আরো জনমত যাচাইয়ের জন্য। ধন্যবাদ মাননীয় সদস্য।